So hello guys, assalamualaikum. Welcome to Nipa's cooking and vlog. So guys, এখন আমি চিন্তা করতেছি যে আমি আপনাদের সাথে যে আমি রেগুলার কি করি সেই টাইপের কয়েকটা ব্লগ শেয়ার করব, তো সেটারই আজকে ফার্স্ট পার্ট। তো আজকে আমি করতে যাচ্ছি আমার স্কুলের অ্যাসাইনমেন্ট, যেগুলো অনেকগুলো দিয়েছে, তো সেগুলো এখন আমি করব। আর আমি দারাজে কয়েকটা জিনিস অর্ডার দিয়েছি, সেগুলো আমি পিক করব। তো দেখতে থাকুন এবং এই ব্লগে কিন্তু আমি থাকছি, তো অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও করার জন্য আমি আমার ক্যামেরার মধ্যে মেমোরি কার্ডটা ঢুকিয়ে নিচ্ছি, তো যেহেতু আমি আমার পড়ালেখার ভিডিও করব আমার অ্যাসাইনমেন্টের, তো টাইম লেপস দেওয়া লাগবে। ফোনে তো আমার অ্যাসাইনমেন্টই, তাই ফোনে টাইম লেপস দিতে পারবো না, তো ক্যামেরাটা এখানে নেব। দেন আমার স্ট্যান্ড আছে, এই স্ট্যান্ডটাকে এখানে নিয়ে সেট করে দেবো। তো আসলে একার থেকে করা কঠিন, তো তাই আমি এখন আপনাদের অল্প কিছু দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আমি ক্যামেরাটা ফার্স্টে সেট করে নিলাম, দেন উঁচু করে দেখতে পাচ্ছেন আমি এদিকে অ্যাসাইনমেন্ট আমার শুরু করে দিয়েছি অলরেডি। দেখতে পাচ্ছেন সেরেজ যে ক্যাম, এটা আমি ফুল সেট করে নিলাম। এখন আমি ক্যামেরায় শিফট করি। অ্যাসাইনমেন্টটা শেষ, দেখে নিই তো, অনেক বড় ছিল, টাইম ল্যাপসের মাধ্যমে দিয়েছি, দেখে আপনাদের কাছে অনেক ছোট মনে হয়েছে, অনেক হাঁপিয়ে গিয়েছি। তো এখন আমি একটু ফ্রি ফায়ার খেলবো, তো সেটারও আমি হ্যান্ড ক্যাম আপনাদেরকে দেখিয়ে দিবো নুবরা। তারপরও আশা করি আপনাদের আমার গেম প্লে অনেক ভালো লাগবে, তো ডাইরেক্ট চলুন ক্যামেরায় এবং আমি আমার ভয়েসটাও দিব। সো গাইজ, এখন আমি একটু গেম খেলবো, অনেকক্ষণ অ্যাসাইনমেন্ট করছি, এখন হালকা অল্প সময় গেম খেলবো। আর আপনারা তো জানেনই আমি হালকা পাতলা গেমিংও করি, তো এখন গেমে ঢুকে গেলাম, র্যাঙ্ক খেলবো কত দূর পারি। তো আপনাদের যদি আমার এরকম ছোট ছোট ব্লগ ভিডিও ভালো লাগে তাহলে আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন, তাহলে আমি এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন গেম কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। গাইজ, মনে হচ্ছে বেশি কোনো এনিমি নামই নাই, একবারে খালি। সো গাইজ, গেমও খেলে ফেললাম, পড়ালেখাও করে ফেললাম, এখন খুব খিদে পেয়েছে, তাই চিন্তা করতেছি এখন আম খাবো। তো আমি আমার নিজের আম নিজেই ছিলি, তো আমার মতো কারা কারা নিজের আম নিজে ছিলেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এখন আই এম আম সেলারও টাইম লেপস দেখুন। সো গাইস, এখন আমি আমার নিজের আমটা নিজেই ছিলব। তো গাইস, আমি অতটা ভালো পারি না, কিন্তু তারপরে করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এক মিনিটও না, মুহূর্তের মধ্যে আমি ছিলে ফেললাম পুরো আমটা। তো এখন এই আমটা খাবো, অনেক মিষ্টি গাইস। তো গাইস, খাওয়া দাওয়া শেষ, আম খেলাম, সো এখন এশার নামাজটা পড়বো, এশার নামাজটা পড়ে খাওয়া দাওয়া করবো না, কারণ আম খেয়েছি, তাছাড়া সন্ধ্যাবেলায় বরপেট খাওয়া হয়েছে, তো এখন আর খাবো না, নামাজ পড়ে ঘুমিয়ে যাব। সো এখন আমি নামাজ পড়বো, তো সেটাও আপনারা দেখতে থাকুন টাইম লেপসের মাধ্যমে।
গাইস নামাজও পড়া শেষ তো এখন আমি ঘুমিয়ে যাব তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আমি চেষ্টা করেছি আমার সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত এখন 11টাই বাজে সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত আমি যা যা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য কারা আমার মতে এগুলোই করেন অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন তো দেখা হচ্ছে এই ভিডিওর নেক্সট এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর গাইস এই ক্যামেরাটা আমাকে অনেক হেল্প করেছে ভিডিও শুটিং করতে টাইম ল্যাপস যেগুলো আপনারা দেখছেন এই ভিডিওতে যেগুলো দেখছেন সবগুলো এগুলো দিয়ে করা সো আশা করি ভালো লেগেছে এখন খুব ঘুম এসেছে থ্যাংকস ক্যামেরা আমাকে এই ভিডিওটা হেল্প করার জন্য আরে ভাই এগুলো তো কোনো ব্যাপারই না এইসব ছোটখাটো তো ভিডিও আমি করেই ফেলি কিন্তু যদি লাইক না আসে খবর আছে আচ্ছা